মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছে ক্ষোভ, এমনকি বিক্ষোভ পর্যন্ত দেখেছেন স্থানীয় বাসিন্দারা। কারণটা কি? না পানীয় জল তারা পাচ্ছেন না, এবং পানীয় জল না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, হাওড়ায় বিক্ষোভ স্থানীয়দের। মধুকল্পিতা, এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলার পর্দা, সেখানে দেখা যাচ্ছে মন্ত্রী অরূপ রায়ের বাড়ি এবং তার সেই এলাকাতে রীতিমতো সেখানকার মানুষরা পানীয় জল পাচ্ছেন না। একেবারেই সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেখানে মন্ত্রী অরূপ রায় তার বাড়ির কাছে রীতিমতো ক্ষোভ, পানীয় জল পাওয়া যাচ্ছে না, এবং সে কারণেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা রাস্তায় রীতিমতো জলের বালতি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পিউ। এবং গরম পড়তে না পড়তেই এই ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে, আর এবারে খোদ মন্ত্রী অরূপ রায় তার বাড়ির কাছেই বিক্ষোভ স্থানীয়দের। কি বলছেন স্থানীয় বাসিন্দারা ক্ষেত্রে শুনবো। আলো জ্বালতে পারছি না, সারাদিনই কারেন্ট থাকছে না, দিনে কতবার কারেন্ট যাচ্ছে, আমরা বসে আছি অন্ধকারে গরমে, গন্ধ এরকম বড় বড় পোকা বেরিয়েছে, কেঁচো বেরিয়েছে, জোক বেরিয়েছে, আমরা খেতে পাচ্ছি না জল, আমাদের তো এই জলেই তো সব কিছু, আমরা তো ছমাস ধরে জল পাচ্ছি, এই পাঁকি জলে আমাদের ব্যবহার করছে, আমাদের এখানে জল আসছে না, আমাদের খুবই অসুবিধা হচ্ছে, আর ছমাস ধরে জল আসছে না, হ্যাঁ সেই জন্যই আমরা অবরোধ করেছি। ও
খালি জীবটা বা পাইছে কোনো রকম করে একটু চলে ঘর বাড়িতে কিছু নাই খাবার জায়গা নাই এখনো কিছু পাই নাই দই মদ মুড়ি আর জল ঝড় হলেই টিএমসি এর একদম পুয়া বারো যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প ওরা চায় তাহলে কামাই হবে 2024 এর লোকসভা নির্বাচন একেবারে শিওরে ইতিমধ্যেই প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার থেকে শুরু করে জনসংযোগ সারতে শুরু করে দিয়েছেন এই মুহূর্তে তাপস রায় তিনি রয়েছেন আহিরিটোলাতে আহিরিটোলার একটি শীতলা মন্দিরে তিনি পুজো দিচ্ছেন এবং সকাল থেকে বিভিন্ন মন্দিরে গিয়ে গিয়ে তিনি কিন্তু পুজো দিয়েছেন নির্বাচনী প্রচার থেকে শুরু করে জনসংযোগও সেরেছেন কারণ লোকসভা নির্বাচনে তিনি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী এবং বিজেপি প্রার্থী হওয়ার পর সকাল থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে তিনি গিয়েছেন মন্দিরে আপনি পুজো দিচ্ছেন নির্বাচনী প্রচার থেকে শুরু করে জনসংযোগ সারছেন কি বলবেন মানুষের কি রকম সাড়া পেয়েছে আমি বলেছি যে কি পূর্বে অভূতপূর্ব অতুলনীয় সারা মানুষের মধ্যে যেটা আমার কল্পনা ছিল আজকে কি আর কোনো কর্মসূচি আছে সারাদিন কর্মসূচি রয়েছে রাত পর্যন্ত তাপসবাবু রয়েছেন কিছুক্ষণ আগেই তিনি পুজো দিয়েছেন এই মন্দিরে সবটা মিলিয়ে আজকে নির্বাচনী প্রচার কিন্তু সারছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা আহিরিটোলা ভোটের কথা আর কুকথার ভোট কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান গুলি চালাবে কলটা আলাদা 42 দলের প্রার্থীর পাঁচটা হল ময়দানে থাকছি আমরা আমাদের সঙ্গে দেখুন 42 এর লড়াই বর্ধমান টাউন স্কুলের মাঠে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ এবং সেখানেই এই প্রাতঃভ্রমণ শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী তিনি পরিষ্কার বলছেন যে তৃণমূল চায় ঝড় বন্যা হোক এরই পাশাপাশি তিনি কি বলেন ঠিক এই পরিপ্রেক্ষিতে শুনবো আমরা বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসি এর একদম পুয়া বারো যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প ওরা চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসা আমরা বিরোধী দল পার্টি আছি আমরাও লোকের সঙ্গে আছি কিন্তু কোথায় কোথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস্তি তত টাকা ফিরিস্তি এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছয় না আইলার ঝড় হলো আম্পানের ঝড় হলো টাকা এলো কেন্দ্র থেকে কার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বউ তার শালা ভাগ্নে তাদের চলে গেল যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না এবার জন্য তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরম যেন না হয়